সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 14ই অক্টোবর, রোজ শনিবার, আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি আলামিন ভাইয়ের খামারে। আর দর্শক, আপনারা কিন্তু জানেন যে প্রতিনিয়তই কিন্তু নিত্য নতুন কালেকশন দিয়ে মানে আপনাদের মন জয় করে নিয়েছে আলামিন ভাই। তো আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাইয়ের ভিডিওগুলো দেখে, ভাইয়ের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে। তো সেজন্য আবারও আলামিন ভাইয়ের কাছে আসলাম। তিনি এই সপ্তাহে যে কালেকশনগুলো করেছেন, এগুলো কেমন জাতমানের বাচ্চাগুলো এবং কেমন দাম, বিস্তারিত ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। তো দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাইয়া, এই সপ্তাহে কয়টা কালেকশন করেছেন নতুন? এই সপ্তাহে মোটামুটি 8টার মতো আছে। 8টার মতো কালেকশন করেছেন? আচ্ছা আচ্ছা। তো বরাবরের মতো কি সব হলিস্টাইন ফ্রিজিয়ান জাতেরই? হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, এক দুই একটা মানে ক্রস আছে। তো এবার বেশ কিছু মানে বড় সাইজের, মানে মাঝারি সাইজের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি। থেকে একটু বড় বেশি? আচ্ছা আচ্ছা, মাঝারি থেকে মানে হালকা বড়, যাকে বলে মাঝারি আছে, বড় আছে, সব ধরনের আছে। মানে এক কথা হচ্ছে মানে ছোট থেকে বড় পর্যন্ত সব আছে। আচ্ছা, তো বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে? বর্তমানে বাজার একবারে লুজ, একদম লুজ, লুজ বাজার। বেচা কেনার অবস্থা একদম খারাপ? বেচা কেনার অবস্থা একবারে মোটামুটি অতটা ভালো না। আচ্ছা আচ্ছা, তো মানে দামটা তো সীমিত থাকবে, এমনি আপনার কাছে সীমিত থাকে? সীমিত থাকবে ইনশাআল্লাহ। দর্শক নিতে পারবে, দর্শকদের পছন্দ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই যে কালেকশন গুলো করেছে, আমরা জিনিস কি মনে করেন যে কোন দর্শক যেন মানে আমরা তো বাড়িতে পোষায় দেয় না, হোম ডেলিভারি দেয় না, ঠিক আছে? যারা এখানে এসে নিয়ে যাইতে পারবে, বায়না দিয়ে গরুটা কনফার্ম করে নিয়ে যাইতে পারবে, তারা যেন আমার নক দেয় ইনশাআল্লাহ। আচ্ছা, মানে এই হোম ডেলিভারি যে ঝামেলাটা? না, ওই ঝামেলাটা আমার করা সম্ভব হয় না। আব্বু হাটে ব্যবসা করে, আমি কোনো কারণে তো 5 ওয়াক্ত নামাজ পড়াই মসজিদে। জি জি জি, একটা দায়িত্ব থাকে, দায়িত্ব থাকে, আবার এগুলো তো যাওয়া সম্ভব হয় না আমার দ্বারা। আচ্ছা, তো সেই জন্য মানে দর্শকদের উদ্দেশ্যে আপনি আগে বলে দিলেন যে যারা হোম ডেলিভারি নিতে চান তারা মানে অযথা নক দিবেন না। জি জি, খুবই সুন্দর একটা মানে পরিষ্কার ভাবে বলে দিলেন। ওনারা আশা নিয়ে নক দিলে পরে আমি দিতে পারলাম না, তখন ওনারা একটা ই হয়, খারাপ দেখায় আর কি। আচ্ছা, তো ভাইয়া যে কালেকশন গুলো করেছেন ওইগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে তুলে ধরি। জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, তো এটার বয়সটা কেমন রয়েছে? এটার বয়স 12+, 12 মাস প্লাস, 12 মাস প্লাস। দেখেন শিং গুলো কত সুন্দর উঠছে দেখছেন? আচ্ছা আচ্ছা, মানে ষাঁড় বাচ্চার যে শিং, জি, বৈশিষ্ট্য সেটা দর্শক দেখতে পাচ্ছেন। 12 মাস বয়সের একটা ষাঁড় বাচ্চা, এটা সিরিয়ালের প্রথমটা। তো জাতটা কি ভাই এটা? এটা 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান, জি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিন্তু উঁচা চওড়া লম্বা। আর বয়সটা কতদিন আসছে ভাই এটা? এটার বয়স 10+, 10 মাস প্লাস, 10 মাস প্লাস বয়স। আচ্ছা আচ্ছা, এটা মনে করেন যে এখন নিলে পরে কুরবানের সময় আরামসে বিক্রি করতে পারবে? কুরবানের সময় মানে বিক্রি হয়, মানে দাঁত হবে কি এটা তখন? দাঁত হবে না, কিন্তু শরীরের গঠন অনেক বড় হবে, ওইটা চলে আসবে। হলিস্টাইন ফিজিয়ানের দাঁত কথা কইলে তো হবে না, ওর শরীর তো অনেক বড় হয়, দাঁত হয় অনেক দেরি। এই শরীরে যখন 7-8 মণ গোস্ত লাগবে তারপরে দাঁতের আশা করা যাবে। আচ্ছা আচ্ছা, ভাই যে এই সাইডে একটা দাগ দেখতে পাচ্ছি, এটা অনেক খামারে হয় কি, এদের ফ্লোর গুলো সমান থাকে না, জি জি জি, এক সাইডে শুইতে শুইতে আর কি এমন হয়ে যায়। আচ্ছা, তার মানে খামার থেকে মানে আপনি ভালো করে দেখেন, এটা কোনো ই নাই, সমস্যা নাই, এটা মানে এই যে আবার নতুন পশম উঠছে আর কি। আচ্ছা, পায়ের গিরাগুলো আলহামদুলিল্লাহ, দর্শকের পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একদম স্ট্রং রয়েছে। আচ্ছা, আমরাটা দর্শক দেখেন, 10 মাসের গরু হিসাবে চামড়াটা একটু দেখাই দিই, একদম লুজ রয়েছে সামনে পিছনে সব জায়গায়, সব জায়গায়। আচ্ছা আচ্ছা, আর খাওয়া দাওয়া তো সম্পূর্ণ সুস্থ? খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো ভাইয়া কেমন কি দাম রাখছেন? প্রথমটা দাম রাখছি 80,000 টাকা। 80,000 টাকা, 80,000 টাকা। তো সেই ক্ষেত্রে তো মানে দামটা সীমিত রয়েছে? না না, আলহামদুলিল্লাহ সীমিতই, আমি তো জানেনি, আমি মানে সীমিত লাভে গরুগুলো সেল দেই মানুষও নিয়ে, আলহামদুলিল্লাহ বিক্রি বেশি হয় আর কি, এই জন্য মানে লাভটা একটু কমই করে। তো একজন একটা বিক্রি করে, একটা বিক্রি করে 10,000 লাভ করবো, আমার একটা বিক্রি অল্প সীমিত লাভে বিক্রি করবো, যাতে আমার বেশি বিক্রি হয় আর সেলও বেশি হয়। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া প্রথম বাচ্চাটার দামটা চাইলেন 80,000 টাকা, 80,000 টাকা। আচ্ছা, এখানে মানে আপনি যেটা মানে আগে বলছিলেন যে মানে আকাশ পাতাল কোনো দরদাম হবে না? দরদাম না, হয়তো কিছু বললে যে ভাই আমি 500 টাকা কিংবা 1,000 টাকা কম দিলাম আপনাকে, এইটা করতে পারবে? এটা করতে পারবে। আচ্ছা, তো ভাই আমরা দ্বিতীয় নাম্বার বাচ্চাটা দেখাই দিই। ভাই আমরা সিরিয়ালের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খাওয়া দাওয়া একদম ব্যস্ত, মানে এদিকে তাকাতে নারাজ। তো মূলত জাতটা কি 2 নম্বর বাচ্চাটা? এটা যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। ভাইয়া বয়সটা আনুমানিক কতদিন আসতে পারে? এটার বয়স আনুমানিক
10 মাস প্লাস হবে এটা 10 মাস প্লাস হবে মানে এটা থেকে 1-2 মাসের হয়তো ছোট হবে 1-2 মাসের ছোট আর দর্শকদের পাগুলো দেখাই দিই আপনাদের আগে যেহেতু সারগরু কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো চামড়াটা দর্শকদের দেখান চামড়াটা দেখাই দেব এই দেখেন একেবারে পাতলা দেখছেন সামনের পিছনের মাশাআল্লাহ চামড়াগুলো দেখতে পাচ্ছেন শরীর খুবই তেলতেলে শরীর স্ট্রেট ফরওয়ার্ডে একটা গরু তো মাজার অংশটা আপনারা একটু ভালোভাবে মাজার থেকে লম্বাটা দেখান না দর্শকদের মাশাআল্লাহ এবং এই সাইডের যে প্রিন্টটা আসছে তো ভাইয়া কেমন কি দাম রাখছেন দুই নাম্বারটা দুই নাম্বার গরুটার দাম রাখছি আমি 75000 টাকা দুই নাম্বার গরুটার দাম রাখছেন 75000 টাকা আচ্ছা তো এখানেও মানে সাধারণ কিছু সম্মান করে বিক্রয় করবেন আপনি ইনশাআল্লাহ আচ্ছা আকাশ পাতাল কোনো দরদাম হবে না দর্শক মানে সাধারণ কিছু দরদাম করে বিক্রয় করবে আচ্ছা ভাই সিরিয়ালের 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আসলে খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত সবগুলোই দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ এটাও তো বেশ বড় সরো দেখতে পাচ্ছি ভাই বড় সরো আলহামদুলিল্লাহ খুবই বড় সরো করো এটার বয়সটা কেমন আসছে 9 প্লাস 9 মাস প্লাস 9 মাস প্লাস মানে আপনি ক্রমাগত ভাবে রাখছেন আর কি সাদা 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 রাখছেন বরফ থেকে রাখছেন একবারে জি অন্য দেশ থেকে থেকে রাখি আজকে বরফ থেকে রাখছেন আচ্ছা তো এটা তো চামড়া মানে দেখে মনে হচ্ছে খুবই লো সাইজ দেখান দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো বয়সটা মানে 9 মাস প্লাস হবে 9 মাস প্লাস বয়স হবে আর পাকরা দেখতে পাচ্ছি দর্শক পিছন থেকে দর্শকদের দেখান আর পায়ের গিরাগুলো দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অল স্কয়ার গরু যাকে বলে তো ভাইয়া সিরিয়ালের 3 নম্বরটার কেমন কি দাম রাখছেন এটার দাম রাখছেন 74000 টাকা এটার দাম রাখছেন 74000 টাকা আচ্ছা তো এখানে আকাশ পাতাল দরদাম হবে না সাধারণ কিছু দরদাম হবে তো আপনার সঙ্গে সেটা কথা বলে নিতে হবে আচ্ছা ভাই আমরা সিরিয়ালের 4 নম্বরটা দেখাই দিই আচ্ছা ভাই সিরিয়ালের 4 নম্বরে আমরা যে ষাঁড় বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস রয়েছে ক্রস রয়েছে যে নাভিটা দেখেন ঝোল খাইছে আবার দেখে যে এই সাইডে কম্বল আছে এই সাইডে কম্বলটাও রয়েছে হ্যাঁ এই সাইডে কম্বল আছে আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পেলেন মাশাআল্লাহ ভাই কিন্তু দেখিয়ে দিল ভাইয়ের গিরাগুলো আলহামদুলিল্লাহ এটা মানে এতগুলো গরুর ভিতরে এটার গিরা সবচেয়ে বেশি মোটা ওগুলো তো মোটা আছে কিন্তু এটা আরো বেশি মোটা মানে বয়সটা হিসাবে আর কি বয়সটা হিসাবে ভাই আনুমানিক বয়স এটার বয়স 9 মাস প্লাস হবে 9 মাস প্লাস হবে 9 মাস প্লাস হবে আচ্ছা তো হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে হালকা একটু ক্রস থাকবে হালকা একটু ক্রস আছে আচ্ছা আচ্ছা দর্শক মাজার অংশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন স্টেপ লম্বাটা দেখেন দর্শকদের এবং কালারটা আসছে মানে পাকরা পাকরার ভিতরে আসছে পিছনের পা গুলো দেখতে পাচ্ছেন সাদা মানে সৌন্দর্য সম্পূর্ণ একটা গরু তো ভাই সিরিয়ালের 4 নম্বরটার কেমন কি দাম রাখছেন 4 নম্বরটার দাম রাখছেন 73000 টাকা 4 নম্বরটার দাম রাখছেন 73000 টাকা 73000 এই এই মনে করেন যে গরুগুলো বড় তো আচ্ছা আচ্ছা দর্শকরা মনে করতে পারে এত দাম বেশি দাম বেশি কিন্তু গরুগুলো তো বড় বড় গরু হিসাবে তো দাম তো বেশি দেওয়াই লাগবে তাই না জি 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 ছোট গরু না দেওয়া হচ্ছে আপনি 65 বা 62000 পাবেন আচ্ছা না না আমিও এই সপ্তাহে আসলাম কারণ আমি তো ভিডিও করি প্রতি সপ্তাহে দেখলাম যে প্রতি সপ্তাহে ছোট গরু কালেকশন থাকলো এই সপ্তাহে আছে আমি লাস্টে দেখাবো ছোট গরু আছে আচ্ছা আচ্ছা তো এই সপ্তাহের মানে এই বড়র ভিতরে এই সপ্তাহে বেশি নিয়ে আসা বেশি নিয়ে আসছেন আর কি যখন যেটা মনে করেন যে পড়তাই হয়ে যায় বড় হইলে বড় ছোট হইলে ছোট আচ্ছা তো এটা কেমন কি হলে দেয়া যাবে ভাই এটা কয় নাম্বার 4 নাম্বারটা না জি 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 4 নাম্বার গরুটা 73000 টাকা দেয়া যাবে 73000 টাকা হলে মানে এটা আর কি চাওয়া দামটা চাওয়া দামটা হালকা দরদাম করে নিতে পারবে দর্শক হালকা কিছু দরদাম করে দর্শক জি দরদাম করতে পারবে না তো ভাই আমরা এবার সিরিয়ালের 5 নাম্বারটা দেখাই ভাই সিরিয়ালের 5 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মানে কালোর অংশটা বেশি কিন্তু কালোর অংশ বেশি সাদা হালকা সাদা প্রিন্ট আছে কিন্তু বেশ কিন্তু মানে গরুটা গ্রোথ সম্পূর্ণ একটা গ্রোথ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ পায়ের পুরো এইটাই মনে করেন যে কালো আর সাদা সাদা দেখতে পাচ্ছেন ফুল খাইছে নাভিটা দেখেন দর্শকদের এটা কিন্তু মানে মহিষের মতো একটা কালার আসছে নাভিটা ঝোল খাইছে এই সাইডে আবার কম্বল কম আচ্ছা আচ্ছা নাভিটা সুন্দর আসছে হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান চামড়াটা দর্শকদের দেখান চামড়াটা দর্শক একটু আপনাদের দেখাই দিই দেখতে পাচ্ছেন একদম গাঢ় কালো গাঢ় কালো লম্বা স্ট্রেট লম্বাটা দেখেন স্ট্রেট সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনের পা গুলো দেখতে পাচ্ছেন তাহলে ভাই এটা 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স হবে আচ্ছা তো দামটা কেমন কি রাখছেন ভাই এটা 5 নাম্বার গরুটার দাম রাখছি আমি 71000 টাকা 5 নাম্বার গরুটার দাম রাখছেন 71000 টাকা 71000 টাকা আচ্ছা তো এখানে মানে আমুরি দরদাম করা যাবে না সাধারণ কিছু সাধারণ কিছু দরদাম দরদাম করে বিক্রয় করবেন আর জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই তো আমরা এবার সিরিয়ালের 6 নাম্বার দেখতে
ভাই সিরিয়ালের 6 নাম্বার একটা সুপার কোয়ালিটির একটা শাল বাচ্চা দেখতে পাচ্ছি মানে সাদা কালো মার্কা কিন্তু খুবই ভালো মানের মূলত জাতটা তো একবার 100 ফাইবার ই হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা তো এর মানে বয়সটা কেমন এটার বয়স 9 প্লাস 9 মাস প্লাস 9 মাস প্লাস দর্শকে যদি পুরো বডিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আর মাথা যে এত সুন্দর আসছে মাথা শিংটা পর্যন্ত সাদা দেখতে পাচ্ছি শিংটা সাদাই দেখেন মুখটা দেখেন দর্শকদের খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত আচ্ছা আচ্ছা তো ভাইয়া এর বয়সটা কতদিন এর বয়স 8 প্লাস 8 মাস প্লাস 8 মাস প্লাস দর্শকের পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন 8 মাস প্লাস বয়সে একটা ষাঁড় বাচ্চা ভাই দামটা কেমন কি রাখছেন এটার 6 নম্বর গরুটার দাম রাখছি আমি 72000 টাকা 72000 টাকা রাখছি 72000 আচ্ছা আচ্ছা ভাই এবার আমরা 7 নম্বরটা দেখাই ভাই সিরিয়ালের 7 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি একই ক্যাটাগরির বাচ্চা মানে দুইটাকে জোড়াভাবে নিতে পারবে জোড়াভাবে নিতে পারবে জোড়াভাবে নিতে পারবে আচ্ছা বয়সটা কেমন আসতে পারে ভাই এটার এটার বয়স ওটার মতো 8 মাস 8 মাস প্লাস হবে যাতে হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা দর্শক এর গিরি গাটটাগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার রয়েছে তো বয়সটা 8 মাস প্লাস হবে আর কি দুটার বডিস একই ধরনের সেম একই রকম সেম এবং শিংটা ওটারও সাদা এটারও শিংটা সাদা ওটার থেকে এটা একটু বড় এটা একটু বড় হবে বড় আছে মাথার শেপটা দর্শকদের দেখান খুবই আলহামদুলিল্লাহ ভালো চামড়াটা দর্শকদের দেখান চামড়াটা একটু দেখাই দেন মাশাআল্লাহ লুজ রয়েছে তো কেমন কি দাম রাখছেন ভাই এটা এটার দাম রাখছি 73000 টাকা এটার দামটা 73000 টাকা এটার থেকে 1000 বেশি 1000 বেশি কারণ এটা বডি ফিটনেস বেশি আবার এটা মানে এখন যে দামও বেশি একটু কিনা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে মানে আপনার সঙ্গে কথা বলতে হবে কথা বলে নিতে হবে তো ভাই আমরা সিরিয়ালের 8 নম্বরটা এবার দেখাই ভাই আমরা সিরিয়ালের 8 নম্বর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি সুপার কোয়ালিটি ষাঁড় বাচ্চা যাকে বলে সুপার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই মানে পাকটার ভিতর খুবই একটা সুন্দর একটা বাচ্চা আচ্ছা আচ্ছা তো মূলত জাতটা কি ভাইয়া এটা জাতে 100 সাইও ই হলস্টাইন ফ্রিজিয়ান 100 হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা তো এর বয়সটা কেমন আসতে পারে ভাই এর বয়স আসবে আপনার 6 প্লাস 6 মাস প্লাস আচ্ছা তো এত অল্প বয়সে এত সুন্দর যে গ্রোথ পাইছে এমন মানে সম্ভবত আর কি মায়ের দুধটা বেশি পাইছে দুধটা বেশি পাইছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফোটানো একটি কালার মাশাআল্লাহ পাকড়ার মধ্যে এবং নাভির অংশটা দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন অল স্কয়ার বাচ্চা যাকে বলে ভাই সিরিয়ালের 8 নম্বরটা কেমন কি দাম রাখছেন একদম রাখছি 67000 টাকা একদম 67000 টাকা এখানে কোনো দরদাম চলবে না দরদাম চলবে না একদম 67000 আচ্ছা ভাই তো তারপরে যেগুলো আছে ওগুলো দেখা দাও আচ্ছা তো ভাইয়ের তো এই সপ্তাহে 8টাই কালেকশন ছিল 8টাই কালেকশন ছিল বেশি করে কালেকশন হয় না হাতেও আচ্ছা মানে কারণ বৃষ্টি বাদলের একটা সপ্তাহ গেল বেচা কিনা মত নাই অতগুলো গরু খামা খাই ঘরের ভিতর আনি আটকায় রাখা তো একটা ই না জি 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 সেই ক্ষেত্রে মানে ব্যবসার একটা লসের লসের দিকে বেশি যায় হ্যাঁ হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলার দর্শকরা সহযোগিতা আসবে দেখে শুনে গরু নিয়ে যাবে অনলাইনে অর্ডার দিয়ে যেন কোনো সময় গরু নিয়ে না নিয়ে যায় আচ্ছা কারণ ডাইরেক্ট একটা দেখা যায় আবার বাস্তবে আবার আরেক রকম গরু হয় ঠিক আছে এই জন্য যতটুকু পারে তারা খামারে আসবে আসি দেখে শুনে নিয়ে যাবে এটাই আপনার পরামর্শ কারণ আপনি ভিডিও করতেছেন আপনার অজান্তেই একটু ক্যামেরাটা সামনে দিয়ে একটা গরুটা বড় দেখা যাচ্ছে জি জি মানে নিজের চোখে হয়তো মানে সামনে থেকে দেখালাম একটু বড় লাগলো আবার পিছন থেকে আসলাম সেটা তো ছোটও লাগলো কিন্তু খামারে আসতে পারে আর কি নিজের চোখে জমিনে দেখতে পারবে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর হোম ডেলিভারি শুধু মনে করেন যে ভেনামারা পাবনা হ্যাঁ হ্যাঁ মানে থেকে মানে পাবনা সদরের বাইরে না মানে পাবনা জেলার ভিতরে পাবনা জেলার ভিতরে আবার এদিকে মনে করেন যে রাজশাহীর কাছাকাছি কুষ্টিয়ায় এটুকুর ভিতরে শুধু হচ্ছে হোম ডেলিভারি বা হচ্ছে রাজাপুর নানটোর এই সাইডে তাছাড়া দূরের ওইদিকে হোম ডেলিভারি দেয় না কারণ আমার সময় তো সম্ভব হয় না আচ্ছা তো ইতিমধ্যে কিন্তু ভাই আপনাকে মানে সবাই চিনে গেছে মানে আমার চ্যানেলে তো তারপরেও যারা মানে নতুন দর্শক প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা আমার নাম মাওলানা কানি আলামিন হোসেন জি আমি একটি মসজিদের ইমামতি করি পাশাপাশি আমি একটা মহিলা মাদ্রাসা দিছি মাদ্রাসা ইনশাআল্লাহ নভেম্বর থেকে ভর্তি শুরু হবে এই মাদ্রাসার কারণেই মনে করেন যে অনেক দিন যাবত আপনার ভিডিও গুলো দিতে পারি না মাদ্রাসার ব্যস্ততা নভেম্বর থেকে আমার ভর্তি শুরু হয়ে যাবে তখন একটু চাপে থাকবে তখন ওই কাজগুলো আর কি সাজাই গোছাই নিয়ে আসবে এই কারণে একটু দেরি হয়ে গেল আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন 0704 37 91 55 ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাআল্লাহ আপনার স্ক্রিনে দেয়া থাকবে নিয়ে ইনশাআল্লাহ ফোন দিলে বা নামাজের সময় বাদে যে কোনো সময় ফোন দিলে আমারে পাবে আচ্ছা তো ভাই আপনার বাসভবনে আসার পর আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন
এজন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।